এই চ্যানেলে চ্যানেলে আপনাদের স্বাগত যারা নতুন অবশ্যই করে হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য সহজ দ্বিতীয় ভাগের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি চলো এই ভিডিওটা আমি শুরু করছি চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে এই বইটার উপর আমার আগের ভিডিওগুলো যারা দেখো নি তারা ইনস্ক্রিনে সেই সমস্ত ভিডিও লিঙ্ক পেয়ে যাবে আর যদি সেটাও না দেখতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে সার্চ করে কিন্তু তোমরা খুঁজে নিয়ে দেখে নিতে পারো তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি স্টিমার উচ্চারণগুলো তোমরা ভালো করে শুনে নাও স্টিমার আসিছে ঘাটে পড়ে আসে বেলা পূজার ছুটির দল লোকজন মেলা এলো দূর দেশ হতে বৎসরের পরে ফিরে আসে যে যাহার আপনার ঘরে জাহাজের ছাদে ভিড় নানা লোকে নানা মাদুরে কম্বলে লেপে পেতেছে বিছানা ঠেঁসাঠেসি করে তারই মাঝে হরেরাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম বোঝা আছে কত শত বাক্স কত রূপ টিন বেদ চামড়ার পুঁটুলির থলি ঝুলি ক্যাম্বিসের ডালা ঝুলি ধামা সবজিতে ভরা গায়ে রেশমের জামা কোমরে চাদর বাঁধা চণ্ডী অবিনাশ কলিকাতা হতে আসে বঙ্কু শ্যামদাস অম্বিকা অক্ষয় নতুন চিনের জুতা করে মশমশ মেরে কনুয়ের গুঁতা ভিড় ঠেলে আগে চলে হাতে বাঁধা ঘড়ি চোখেতে চশমা কারো সরু এক ছড়ি সবেগে দুলায় ঘন ঘন ডাক ছাড়ে স্টিমারের বাসি কে পরে কাহার ঘাড়ে সব সবাই সবার আগে যেতে চায় চলে ঠেলাঠেলি বকাবকি শিশু মার কোলে চিৎকার স্বরে কাঁদে গড় গড় করে নোঙর ডুবিল জলে শিকলের ডোরে জাহাজ পড়িল বাঁধা সিঁড়ি গেল নেমে ইঞ্জিনের ধকধকি সব গেল থেমে কুলি কুলি ডাক পড়ে ডাঙা হতে মুটে দু করে এলো দলে দলে ছুটে তীরে বাজাই আহারি গাহিচে ভজন অন্ধবেণী যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে নাম ধরে ডাকে খুঁজে খুঁজে বের করে যে চাই যাহাকে চলিল গরুর গাড়ি চলে পালকি ডুলি শেঁকরা গাড়ির ঘোড়া উড়াইল ধুলি সূর্য গেল চলে আধার ঘনালো হেতা হোতা কেরোসিন লণ্ঠনের আলো দুলিতে দুলিতে যায় তার পিছে পিছে মাথায় বোঝাই নিয়ে মুটেরা চলিছে শূন্য হয়ে গেল তীর আকাশের কোণে পশ্চিমের পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাঁশ বনে শেয়াল উঠিল ডেকে মুদির দোকানে টিম টিম করে দ্বীপ জলে একখানে ঠিক আছে এই ছিল পাঠ এরপরে আমরা চলে এলাম আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় ত্রয়োদশ পাঠে উদ্ভব মণ্ডল জাতিতে সদ্গ তার অত্যন্ত দরিদ্র অবস্থা মানে গরিব অবস্থা ভূ সম্পত্তি যা কিছু ছিল ঋণের দায় বিক্রি হয়ে গেছে ঋণ মানে ধার দেনা করেছিল সব ভূসম্পত্তি জমি জমা যা কিছু ছিল সবই বিক্রি করে দিতে হয়েছে কেন তা প্রচুর ধার দেনা হয়ে গিয়েছিল আর কি এখন মজুরি করে ক্লাইক্লেসে তার দিনপাত হয় মানে কোনো রকমের দিনআরে দিন খায় আর কি এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ মানে নিস্তারিণী তার মেয়ে নিস্তারিণীর বিয়ে বরের নাম বটকৃষ্ণ তার অবস্থা মন্দ নয় তাহলে বটকৃষ্ণর অবস্থা এদের থেকে একটু ভালো ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয় তার মানে তাদের জমি জমা আছে কাদের বটকৃষ্ণদের তাই খুব একটা অবস্থা খারাপ নয় সহজেই সংসার চলে যায় তাদের বাড়িতে পুজো অর্চনা ক্রিয়াকর্মও আছে তার মানে বাড়িতে বেশ কিছু পুজো অর্চনাও হয় আগামীকাল উনিশে জ্যৈষ্ঠ বিবাহের দিন মানে উনিশে জ্যৈষ্ঠ হচ্ছে বিয়ের দিন বরযাত্রীর দল আসবে তার জন্যে আহারাদির উদ্যোগ করা যায় মানে বরযাত্রী আসবে বরের সঙ্গে লোকজন আসবে বরযাত্রী যাদেরকে আমরা বলে থাকি তা তারা আসবে তাদের জন্য ভালো খাবার দাবার চাই পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে অভাব তো যথেষ্ট কারণ উদ্ভব মণ্ডলের তো আর টাকা পয়সা তো বিশেষ কিছু নেই রকম দিন আনে দিন খায় এখন মেয়ের বিয়ে দেবে মেয়ের বিয়ে দিলে এখন বটকৃষ্ণ হচ্ছে বর তা বটকৃষ্ণের বাড়ি লোকজন আসবে বরযাত্রী আসবে তা তাদেরকে তো একটু অন্তত ভালো মন্দ খাওয়াতে হবে তা কী করবে এর তো টাকা পয়সা নয় পাড়ার লোকেরা কিছু কিছু করে সাহায্য করেছে অভাব তবু যথেষ্ট তবু এটা বিয়ের বাড়ির লোক খাওয়ানোর মতো বা পাড়ার লোক আর কতই বা সাহায্য করবে পাড়ার প্রান্তে একটা বড় পুষ্করিণী মানে একটা পুকুর তার নাম পদ্মপুকুর বর্তমান ভূস্বামী বাবুর পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণ ব্যবহার করতে পেত মানে একটা সময় দুর্লভ বাবুর পূর্বপুরুষদের আমলে এই এইটা এই পুকুরটা সবাই ব্যবহার করতে এমন কি গ্রামের গৃহস্থ বাড়ির কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজন উপস্থিত হলে মাছ ধরে নেবার বাধা ছিল না মানে একটা সময় ছিল কি গ্রামের যদি কোনো লোকের বাড়িতে মাছের প্রয়োজন হয় কোনো আত্মীয় স্বজনাদি কোনো অনুষ্ঠানে মাছ খাওয়াতে হবে মাছের দরকার পড়ে কোথাও মাছ পাওয়া যাচ্ছে না বা কোনো রকম অসুবিধা হচ্ছে তখন এখান থেকেও কিন্তু মাছ ধরে নিয়ে খাইয়ে লোককে খাইয়ে দেওয়া যেত তার কোনো বাধা ছিল না কিন্তু সম্প্রতি দুল্লভবাবু প্রজাদের সেই অধিকার বন্ধ করে দিয়েছেন তার মানে দুর্লবাবুদের পুকুর তিনি আর এখন আর প্রজাদেরকে ওখান থেকে মাছ ধরতে দেন না অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন তার কাছ থেকে এই পুকুরে মাছ ধরবার সত্ত্বেও পেয়েছে তার মানে কিছু টাকা পয়সার বিনিময়ে বৃন্দাবন বলে একজন জেলে যে মাছ ধরে সে কিছুটা মাছ ধরার জন্য একটা মানে ইয়ে পেয়েছে মানে অধিকার পেয়েছে সে ঠিক আছে উদ্ভব এ সংবাদ ঠিকমতো জানত জানত না তাই সেদিন রাত্রির থাকতে উঠে পদ্মপুকুর থেকে একটা বড় দেখে রুই মাছ ধরে বাড়ি আনবার উপক্রম করছে এমন সময় বিঘ্ন ঘটল তাহলে ও তো জানে না মাছ ধরা বারণ কিন্তু বিঘ্ন ঘটলো সে ও ভেবেছে আগের মতন যে গিয়ে ইচ্ছার মতন মাছ ধরে নিয়ে আসা যায় বিঘ্ন ঘটল সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন মানে ছোটো মেয়ের অন্নপ্রাশন খুব সমারোহ করে লোক খাওয়ানো হবে তারই মাছ সংগ্রহের জন্য বাবুর কর্মচারী কৃত্তিবাস কয়েকজন জেলে নিয়ে সেই পুষ্করিণীর ধারে এসে উপস্থিত দেখে উদ্ভব এক মস্ত রুই মাছ ধরেছে মানে একটা বড় রুই মাছ ধরেছে সেটা তক্ষণি তার কাছ থেকে কেড়ে নিলে নিয়ে নেবে কারণ এখন তো মাছ ধরা বারো ওই পুকুরতে থেকে ভাই মাছ ধরে নিয়ে যাওয়া যায় না উদ্ভব কীর্তিমাসের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো কোনো ফল হলো না ধনঞ্জয় পিয়াদা তাকে বলপূর্বক ধরে নিয়ে গেল দুর্লভবাবুর কাছে মানে মাছ চুরি করার জন্য তাকে ধরে নিয়ে গেল দুর্লভের বিশ্বাস ছিল বিশ্বাস ছিল যে ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ভব তার দুর্নাম করেছে তাই তার উপরে তার বিষম ক্রোধ মানে অনেক রাগ বললেন তুই মাছ চুরি করেছিস তার দণ্ড দিতে হবে ঠিক আছে ধনঞ্জয়কে বললেন একে ধরে নিয়ে যাও যতক্ষণ না দশ টাকা দণ্ড আড়ায় হয় ছেড়ে দিও না মানে দশটা টাকা ওকে দিতে হবে তবেই ওকে ছাড়া হবে মানে চোদ্দ ধরেছি এরকম একটা ব্যাপার উদ্ভব হাত জোর করে বললে আমার দশ পয়সাও নেই কাল কালকনার বিবাহ মানে মেয়ের বিয়ে কাজ শেষ হয়ে যাক তারপরে আমাকে শাস্তি দেবেন বাবু তার কাতর বাক্য কর্ণপাত করলেন না ধনঞ্জয় উদ্ভবকে সকল লোকের সম্মুখে অপমান করে ধরে নিয়ে গেল দুর্লভের পিসি কাত্তায়নি ঠাকুরান সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অনন্তপুর উপস্থিত ছিলেন উদ্ভবের স্ত্রী মক্ষদা তার কাছে কেঁদে এসে পড়ল দুর্লভের পিসি দুর্লভবাবুর পিসি কাত্তায়নী ঠাকুরানের কাছে তিনি ওই দিন অন্নপ্রাসনের সময় উপস্থিত ছিলেন এবং তার কাছে উদ্ভবের স্ত্রী এসে কান্নাকাটি করছে কাত্তায়নী দুর্লভকে ডেকে বললেন বাবা নিষ্ঠুর হয়েও না উদ্ভবের কন্যার বিবাহে যদি অন্যায় করো তবে তোমার কন্যার অন্নপ্রশ্ন অকুল্যান হবে উদ্ভবকে মুক্তি দাও মানে উদ্ভবকে ছেড়ে দাও দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেলেন কীর্তিবাসকে ডেকে কাত্তায়নীকে বললেন উদ্ভবের দ্বন্দ্বের এই দশ টাকা দিলাম কীর্তিবাসকে ডেকে কাত্তায়নী বলে উদ্ভবের দ্বন্দ্বের এই দশ টাকা দিলাম এক্ষুনি তাকে ছেড়ে দাও তখন দুর্লভ পিসির কথা কান না দেওয়ায় পিসি কী বললো করলো কীর্তিবাসকে ডেকে বললো নিজের থেকে দশটা টাকা দিয়ে বললে না আমি ওর ওই টাকাটা দিয়ে দিলাম তোমরা ওকে ছেড়ে দাও উদ্ভব ছাড়া পেলে কিন্তু অপমানের লজ্জায় তার দুই চক্ষু দিয়ে জল পড়িতে লাগলো পড়তে লাগল মানে অপমানের লজ্জায় সে কাঁচে পরদিন গধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ গধূলি লগ্নে মানে একদম সন্ধ্যাবেলা নিস্তারিণীর বিয়ে বেলা যখন চারটে তখন পাঁচজন বাহক উদ্ভবের কুটিরের প্রাঙ্গণে এসে উপস্থিত কেউ বা এনেছে ঝুড়িতে বাঁচ কেউ বা এনেছে হাড়ির দই হাড়িতে দই কেউবা বা থালায় ভরা সন্দেশ একজন এনেছে একখানি লাল চেলির শাড়ি সব মানুষ লোকজন নিয়ে সব হাজির পাড়ার লোকের আশ্চর্য লাগলো জিজ্ঞাসা করলেন কে পাঠালেন বাহকেরা তার কোনো উত্তর না করে চলে গেল মানে কিছু লোক এগুলো দিয়েই আর চলে গেল কিন্তু কারা পাঠালো এখনও জানা গেল না তার কিছুক্ষণ পরে এই কুটিরের সম্মুখে এক পালকি এসে দাঁড়ালো তার মধ্যে থেকে নেমে এলেন কাত্তায়নী ঠাকুরন উদ্ভব এত সৌভাগ্য কল্পনা স্বপ্নেও কল্পনা করতে পারতো না কাত্তায়নি বললেন কাল তোমাকে অপমান করেছে সে কথা তুমি মনে রেখো না আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব তাকে ডেকে দাও মানে কাত্তায়নি এত ভালো সে কিন্তু এসে কন্যাকে আশীর্বাদ করতে করতে এসেছে এবং ওই সমস্ত জিনিসগুলো পাঠিয়েছে কাত্তায়নী নিস্তারিনীকে এক গাছি সোনার হার পরিয়ে দিলেন আর হাতে এক টাকা একখানি নোট দিয়ে বললেন এই তোমার যৌতুক ঠিক আছে কত সুন্দর এই গল্পটা ঠিক আছে তাহলে গল্পটা ভালো করে বোঝা গেল এরপরে লাস্ট আমাদের একটা কবিতা রয়েছে সেটা আমরা পড়ে নিই এই কবিতাটাই হচ্ছে এই বইয়ের লাস্ট এবং এখানেই শেষ হবে আমাদের সহজপাঠের ভিডিও তাহলে আমরা পড়ে নিই অঞ্জনা নদী তীরে চন্দনী গাঁয়ে পুরো মন্দিরখানা গঞ্জের বাঁয়ে জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী আত্মীয় কেহ নাই নিকট কি দূর আছে এক লেজ কাটা ভক্ত কুকুর আর আছে এক তারা বক্ষেতে ধরে গুনগুন গান গায় গুঞ্জন স্বরে গঞ্জের জমিদার সঞ্জয় সেন দুমুটো অন্নতারে বেলা দেন সাতকড়ি ভঞ্জের মস্ত দালান কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান হরি হরি রব উঠে অঙ্গন মাঝে ঝঞ্ঝনি ঝঞ্ঝনি খঞ্জনি বাজে ভঞ্জের পিসিতাই তাই সন্তোষ পান কুঞ্জকে করেছেন কম্বল দান চিরে মুরকিতে তার ভুরি দেন ঝুলি পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি আশ্চিনে হাট বসে ভারী ধুম করে মহাজনী নৌকায় ঘাট যায় ভোরে হাঁকা হাঁকি ঠেলাঠেলি মহাসোর গোল পশ্চিমে মল্লারা মাল্লারা বাজায় মাদল বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি কল্লোলে কোলাহলে জাগে এক ধনী অন্ধের কণ্ঠের গান আগমনিত সেই গান মিলে যায় দূর হতে দূরে শরতের আকাশেতে সোনা রোদ দূরে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আজকের পাঠ এবং এখানেই শেষ হচ্ছে সহজ পাঠের দ্বিতীয় ভাগ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দেবে আর আমার পড়ানো যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে উচ্চারণগুলো স্পষ্ট করে তোমরা বুঝতে পারছো কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও